আসসালামু আলাইকুম। এসএসসি ও দাখিল ভোকেশনাল দশম শ্রেণীর পরীক্ষা 2021 শ্রেণী দশম, বিষয় জেনারেল মেকানিক্স 2, দ্বিতীয় পত্র, বিষয় কোড 7724, নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উপস্থাপনের জন্য হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জেনারেল মেকানিক্স 2 দ্বিতীয় পত্রের যে অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করবো সেই অ্যাসাইনমেন্টটির অ্যাসাইনমেন্ট নম্বর হবে 6 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহৃত গ্যাসের প্রকারভেদ ও ব্যবহৃত সরঞ্জামের বর্ণনা করে ফ্রেম তৈরির প্রক্রিয়া বিবৃতি করে ব্লো পাইপ চালনা কৌশল বিবৃতি করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে চারটি নির্দেশনার কথা বলা হয়েছে। প্রথম যে নির্দেশক সেটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহৃত গ্যাসের প্রকারভেদ উল্লেখ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে 4 মার্ক পেতে হলে গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহৃত গ্যাসের প্রকারভেদ সঠিকভাবে করলে। দ্বিতীয় যে স্টেপ ছিল গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহৃত সরঞ্জামাদের বর্ণনা করতে পারবে। গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহৃত সরঞ্জামাদি সঠিকভাবে করলে ফ্রেম তৈরির প্রক্রিয়া বিবৃতি করতে পারবে, অর্থাৎ ফ্রেম তৈরির প্রক্রিয়ায় 100 শব্দে বিবৃতি করলে। আর ব্লো পাইপ চালনা কৌশল বিবৃতি করতে পারবে, অর্থাৎ ব্লো পাইপ চালনা কৌশল 100 শব্দে বিবৃতি করতে পারলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে পাইপটির কথা বলা হয়েছে ওটা ব্লো পাইপ হবে, ওখানে এটা ভুল রয়েছে। সুপ্রিয় এসএসসি ও দাখিল ভোকেশনাল দশম শ্রেণী পরীক্ষা 2021 এর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যদি টেলমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে টেলমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আমরা উত্তর দেখব, স্টেপগুলো যা দেখলাম সেই স্টেপগুলোর উত্তর আমরা পর্যায়ক্রমে দেখব। সম্মানিত ভিউয়ার্স, গ্যাস ওয়েল্ডিংয়ের প্রকারভেদ আমরা এখানে দেখছি। গ্যাস ওয়েল্ডিংয়ের প্রকারভেদ আমরা এটা হেল্ডিং করব, গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহৃত গ্যাসের প্রকারভেদ লিখে। গ্যাস ওয়েল্ডিং পদ্ধতি সাধারণত অ্যাসিটিলিন ও অক্সিজেন গ্যাসের মিশ্রণ অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ তোমরা এইখান থেকে শুরু করবে, করে পর্যায়ক্রমে আমি যে অংশগুলো দেখাচ্ছি আমি আর পড়ে শোনাচ্ছি না, এই অংশগুলো লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো যে আমরা এখানে যে অংশগুলো দেখাচ্ছি এই পর্যন্ত লিখবে। এই পর্যন্ত লিখলেই আমাদের প্রথম যে স্টেপটি ছিল সেই স্টেপটির কাজ শেষ হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি কোন পর্যন্ত লিখবে, এইখান থেকে শুরু করবে, করে এইখানে যে 6টি গ্যাসের কথা বলা হয়েছে সেই 6টি গ্যাসের সাথে আমরা নিচের এই অংশটুকু লিখে দেবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় স্টেপে ছিল গ্যাস ওয়েল্ডিং প্রক্রিয়ায় ব্যবহৃত সরঞ্জামাদের নাম। আমরা এখানে যে সরঞ্জামাদের 6টি নাম রয়েছে এই 6টি নাম লিখলেই আমাদের দ্বিতীয় স্টেপটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, দ্বিতীয় স্টেপে গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহৃত সরঞ্জামাদের এই নামগুলো লিখলে আমাদের দ্বিতীয় স্টেপটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তৃতীয় স্টেপে ছিল ফ্রেম তৈরির প্রক্রিয়া। আমরা ফ্রেম তৈরির প্রক্রিয়া অংশটি দেখছি, তোমরা ফ্রেম তৈরির প্রক্রিয়া এটি হেডলাইন করবে, করে এখানে যেভাবে আছে একদম যেভাবে আছে স্টেপ ধারাবাহিকভাবে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠাচ্ছি, যেভাবে আছে তোমরা ঠিক সেভাবেই লিখবে। আমি এই অংশগুলো আর পড়ে শোনাচ্ছি না। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে শেষ করে যদি এ পারো এই চিত্রটি আঁকবে, নিরপেক্ষ রেখা শিখা লিখে, তারপরে অক্সিডাইজিং শিখা, অর্থাৎ আমাদের যে পড়ে ওখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে, তাহলেই আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল। আমি আবার দেখাচ্ছি কোথা থেকে কোন পর্যন্ত লিখবে। প্রথমে তোমরা তৃতীয় স্টেপে যে কাজটি করবে সেটা হচ্ছে ফ্রেম তৈরির প্রক্রিয়া, এটি হেডলাইন করবে এবং এখানে যে অংশটুকু দেখা যাচ্ছে এটা লিখে, এখানে যে তিনটা অ্যাসিটিলিন শিখা তিন প্রকার বলা হয়েছে, কার্বোরাইজিং শিখা, নিরপেক্ষ শিখা এবং অক্সিডাইজিং শিখা, এই তিনটি শিখারই বর্ণনা দিবে। আমরা এখানে দেখছি কার্বোরাইজিং শিখার বর্ণনা এখান থেকে এই অংশটুকু
এরপরে আমাদের রয়েছে নিরপেক্ষ শিখার বর্ণনা, নিরপেক্ষ শিখার বর্ণনা এই অংশটুকু, এরপরে আমাদের রয়েছে অক্সিডাইং শিখার বর্ণনা এই অংশটুকু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বশেষ যে স্টেপ রয়েছে সেটি ব্লক পাইপ পরিচালনা। আমরা প্রথমে দেখব আমাদের ব্লক পাইপ এর পরিচালনা অংশটুকু। শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্লক পাইপের বিভিন্ন অংশের নাম দেখছি, আমরা এই নামগুলো লিখব। লিখে এখানে আমাদের একটি চিত্র রয়েছে, এই ব্লক পাইপের বিভিন্ন অংশের যে চিত্র এই চিত্রটি অঙ্কন করব। চিত্রটি অঙ্কন করে ব্লো পাইপ কীভাবে পরিচালনা করা হয় সেই কৌশলটি আমরা দেখব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, চতুর্থ স্টেপে আমরা প্রথমে কাজ করব, ব্লো পাইপের বিভিন্ন অংশের নাম লিখব, লিখে তারপরে ব্লো পাইপের এই চিত্রটি অঙ্কন করব। এরপরে আমরা দেখাবো ব্লো পাইপের কার্য প্রক্রিয়ার কৌশল বা ব্লো পাইপ কীভাবে পরিচালনা করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যেটা অংশটি দেখছি ব্লো পাইপ প্রজ্বলন, এই ব্লো পাইপ প্রজ্বলন মানে ব্লো পাইপ পরিচালনার কৌশল, এই অংশটুকু তোমরা এখান থেকে হেডলাইন করবে, ব্লো পাইপ পরিচালনার কৌশল লিখে। প্রথম যেভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, এখান থেকে অ্যাসিটিলিন ভালভ পুরো না খুলে এক চতুর্থাংশ খোলো, এই অংশটুকু অর্থাৎ এইখান থেকে শুরু করে যেভাবে এই অংশগুলো রয়েছে যতটুকু আমি দেখাচ্ছি ঠিক এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত লিখলেই তোমাদের নবম সপ্তাহের জেনারেল মেকানিক্স টু দ্বিতীয় পত্রের যে অ্যাসাইনমেন্টটি ছিল সেটি সমাপ্ত হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, ব্লো পাইপ প্রজ্বলন না লিখে তোমরা লিখবে ব্লো পাইপ পরিচালনার কৌশল লিখে। অ্যাসিটিলিন ভালভ পুরো না খুলে এক চতুর্থাংশ খোলো, এখান থেকে শুরু করে এখানে যে অংশগুলো দেখা যাচ্ছে এই অংশগুলোর সাথে এখানে এই অংশগুলোটুকু লিখলেই আমাদের নবম সপ্তাহের জেনারেল মেকানিক্স টু দ্বিতীয় পত্র যে চারটি স্টেপ ছিল সে চারটি স্টেপ শেষ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানিয়ে রাখি নবম সপ্তাহে তোমাদের জন্য আরও একটি অ্যাসাইনমেন্ট ছিল, যেটি পদার্থবিজ্ঞান টু ইতিপূর্বেই টেলিমিবিডি চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা টেলিমিবিডি চ্যানেলের নবম সপ্তাহের প্লেলিস্ট থেকে পদার্থবিজ্ঞান টু অ্যাসাইনমেন্টটি লিখে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আগামী অ্যাসাইনমেন্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।